নাটোরের সিংড়া উপজেলার 6 নং হাতিয়ান্দ ইউনিয়ন পরিষদের 2022-23 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শেখ রায়হান। হাতিয়ান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলার 3 নং দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরীফুল ইসলাম বিদ্যুৎ, হাতিয়ান্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, হাতিয়ান্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম সর্দার, হাতিয়ান্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক সাবিদ বিন মিজান মিম সহ আরও অনেকে।